ভাই, এইমাত্র যদি সে হ্যান্ডেলের বাড়ি ডাকতো তাহলে আমি বাসের নিচে চলে যেতাম। আপনার কাছে যদি পাইপ থাকে তাহলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। 10-12 জন পুলিশ সেটা গাড়ি সহ তারা স্পিড গান নিয়ে তাকায় আছে, আমরা দাঁড়ায় আছে কর দেওয়ার জন্য। এই ছোট মানুষ আমি পিঁপড়ার মতো আমার দেখে নাই। তাহলে সামনে যাও, মামুরা দিব, মামুরা আছে। সবাই ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার। এখন সময় 9:27 আর আমি যাচ্ছি অফিসে। রাস্তার অবস্থা দেখে বুঝতে পারতেছেন খুবই বিজি লাইফ, সবাই ব্যস্ত অফিসে যাওয়া নিয়ে। অনেকদিন পরে বাইক নিয়ে মতিঝিল যাচ্ছি। রোজার পরের থেকে মতিঝিলে খুবই কম টাইম সময় হয়েছে বাইক নিয়ে যাওয়া হয়েছে। রোজার সময় প্রচণ্ড পরিমাণ গরম, তাপা দেওয়ার কারণে বাইক বের করতাম না, রোজা রেখে কষ্ট হয়ে যেত, যার কারণে অফিসে যেতাম মেট্রো রেলে করে। তারপরে হচ্ছে ঈদের পরও ঢাকাতে আসার পরেও মেট্রোতে করে যাওয়া হচ্ছিল। মেট্রোতে করে যাওয়ার সুবিধাটা হচ্ছে ওটাতে নির্দিষ্ট একটা সময় আছে, আপনি দাঁড়ায় যান বা গাদাগাদি করে যান বা যেভাবে যান না কেন, আপনি নির্দিষ্ট একটা সময়ে পৌঁছাতে পারবেন, এটা একটা গ্যারান্টি আছে। আর বাইকে গেলে আপনি নির্দিষ্ট টাইম দিতে পারবেন না যে আপনি এই কয়টার ভিতর আপনি অফিসে ঢুকতে পারবেন। রাস্তার যে অবস্থা দেখলে বুঝতে পারতেছেন কি কন্ডিশন, এটা আমাদের ঢাকা ডেইলি লাইফ, এটা আমরি কিছু না বা আমাদের কাছে দেখতে খারাপ লাগে না বা এটা আমরা উপকৃত কষ্ট হয় না, কারণ আমরা অভ্যাস হয়ে গেছি, মানুষ অভ্যাসের দাস। যাই হোক, আজকে বাইক নিয়ে যাওয়ার আরও একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আজকে আমি বাড়িতে যাব, আর যেহেতু আমার বাড়িটা বাগেরহাটে, 9:59, আর আমি আছি দৈনিক বাংলা মোড়ে। এক কথায় হচ্ছে অফিসেই চলে আসছি, কারণ আমার এই বিল্ডিংয়ের পেছনে হচ্ছে আমার অফিস। যাই হোক, তো বাসার থেকে বেরোয়ছিলাম হচ্ছে 9:19, আমি বাসার থেকে বের হই, মতিঝিলে আসতে সময় লাগলো হচ্ছে এখন 10টা, তার মানে হচ্ছে 41 মিনিট সময় লাগছে আমার বাইকে করে। আর মেট্রোতে আসলে আমার সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি, 50 মিনিট 1 ঘন্টার কাছাকাছি। তার কারণ হচ্ছে যে বাসা থেকে বের হয়ে মেট্রো পর্যন্ত হেঁটে আসতে আসতে যে সময়টা লাগে, আবার ট্রেনের জন্য 5 মিনিট বা 10 মিনিট ওয়েট করা, যদি ইনকেস কোনো কারণে ট্রেনের উঠতে না পারি সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী ট্রেনের জন্য, ওভারঅল বিষয়গুলো নিয়ে, আবার মতিঝিল স্টেশন থেকে অফিস পর্যন্ত আসা, ওভারঅল বিষয় নিয়ে আমার 50-55 মিনিটের মতো লেগে যায়। এখন বাজে 10টা, ভাবছিলাম যে অফিসে একটু সকাল সকাল ঢুকবো, কিন্তু সেটা হচ্ছে না, অফিসে ঢুকেই কাজ করতে হবে, আর যেহেতু বাড়ি যাবো তাড়াতাড়ি বেরোতে হবে। এখন সময় হচ্ছে 3:20, আর অফিস থেকে ফাঁকিবাজি করে বের হয়ে গেলাম, উদ্দেশ্য বাগেরহাট আমার বাড়িতে। আরে চাচা রে, সময় তো পাইলাম না, তুমি আস। তার আগে হচ্ছে ফুয়েল নিতে হবে, কিন্তু জেনারেলি আমি যেখান থেকে সবসময় ফুয়েল নেই ওইখান থেকে তো ফুয়েল নিতে পারবো না। আসার সময় যে রুট প্ল্যানটা ছিল আমার, ওই রুট প্ল্যানের ভিতরে ফুয়েল পাম্পগুলো পড়েও না, যার কারণে আমাকে আজকের মতো চালাইতে হবে, কোনোভাবে চালাই দিতে হবে। তো হাটকোলাতে একটা পাম্প আছে মোটামুটি, ওটা দিয়ে ফুয়েল নিতে হবে। এখান থেকে ফুয়েল ভালো কি খারাপ যায় না, মাপে কেমন দেয় কি না দেয় সেটাও যাই না, বাট আমি যদি এখান থেকে ফুয়েল না নেই তাহলে দেখাশোনা তারা পেছনেই করে না, কি বলবো। এটা ফ্লাইওভার উপর মানুষ হাঁটা নিষেধ, আর এগুলো দেখেন কিভাবে, এটা আমার লুকিং গ্লাসটাই করে দেখলো না, কি বলবো এদেরকে। ফ্লাইওভার উপর কেন উঠে এটা জানি না, বাট প্রশাসন কি দেখে না এদেরকে, যে নিত্য নতুন হচ্ছে এদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, এইমাত্র যদি সে হ্যান্ডেলের বাড়ি ডাকতো তাহলে আমি বাসের নিচে চলে যেতাম। দোষ হতো কার, যে বাসের, সে বাইকের দোষ হচ্ছে, বাইকের অথবা বাসের দোষ, পথচারীর জন্য যে আমি পড়ে যেতাম এটা কেউ বুঝে না।
এই পাম্প থেকে যদি ফুয়েল না নিতাম তাহলে আমার আর সামনে ফুয়েল নেওয়া হতো না, কারণ এক্সপ্রেসওয়ে তো অলরেডি উঠে গেছি, মানে মেয়র ফ্লাইওভার ওঠা মানে হচ্ছে এক্সপ্রেসওয়েতে উঠে যাওয়া। আর এক্সপ্রেসওয়েতে আমাদের যে ফুয়েল পাম্পগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ না এখনও। আমাদের দক্ষিণবঙ্গের স্বপ্নের পদ্মা সেতু, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয় ওই সময়টাতে আসি নাই, দেন পদ্মা সেতু যখন বন্ধ করে দিল, প্রথমবার উদ্বোধনের প্রথমবার বন্ধ করার আগ পর্যন্ত আমরাই পদ্মা সেতুতে আসি নাই। ভাই আমার বাড়ি বাগেরহাট, আমার ঢাকা থেকে বাগেরহাট গেলে পদ্মা সেতু দিয়ে যেতে হবে, তো যার কারণে এই হুড়োহুড়ির ভিতরে আমরা আসি নাই, যার কারণে কপালে আমাদের প্রথমবারে আমরা পদ্মা সেতু উঠতে পারি নাই, কারণ এটা আমাদের প্রয়োজনের জিনিস, পদ্মা সেতুটা আমাদের শখের জিনিস, আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পদ্মা সেতু আমাদের জন্য, আমরা দক্ষিণবঙ্গের মানুষের জন্য, আমাদের জন্য এটা। তো এখানে এসে বিশৃঙ্খলা করা পাবলিক আমরা না, আমরা আমাদের প্রয়োজনের জন্য পদ্মা সেতু ব্যবহার করি, শখের জন্য না। তো কপাল খারাপ হলে যেটা হয় আর কি, যার কারণে আমি সেকেন্ড টাইম যখন আন্দোলন বলতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, তারপরে হচ্ছে দুইবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অ্যাটেন্ড করছিলাম, আর একবার হচ্ছে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে অ্যাটেন্ড করছিলাম শুধুমাত্র পদ্মা সেতু খোলার জন্য। সেই আন্দোলনের পরে তারপরে যে হচ্ছে আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু উঠতে পারি। এফআই ইঞ্জিনে তো তেল দেওয়া যায় না, বড় আমি পা দিয়ে ধাক্কা দিয়ে দিতে পারি আপনাকে, কিন্তু আপনার এফআই ইঞ্জিনে আমি আপনার ফুয়েল বের করতে পারবো না, তো যদি পাইপ টাইপ থাকে তাহলে বের করে নিতে পারেন, আমার কাছে পাইপ থাকবে কিভাবে, আপনার কাছে যদি পাইপ থাকে তাহলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। বোতলে আমাদের তো চাবি নাই ভাই, আমাদের এফআই গাড়িতে চাবি নাই, তো আমাদের এফআই গাড়িতে চাবি নাই, ফুয়েল বের করার চাবি নাই, তো আপনার পাইপ থাকলে আপনি মুখ দিয়ে টেনে বের করে নিতে পারেন, হিসাব করে আসবেন তো ভাই যে আপনি পদ্মা পার হইতেছেন ফুয়েলের। কি বলবো ভাই, একটু ওয়েট করান যদি কারো পান কিনা, ঠিক আছে ভাই, আমার পাইপ থাকলে আমি অবশ্যই আপনাকে তেল দিয়ে যেতাম ভাই। এক্সপ্রেসওয়েতে বাস থামা নিষেধ, আর ব্রিজ থেকে পার হওয়ার পরেই এই গাড়িগুলো এখান থেকে যাত্রী উঠাইতেছে, প্রতিটা গাড়ি এখানে দাঁড়ায় যাত্রী উঠাইছে, এখানে তো গাড়ি থামানো নিষেধ, ও কিভাবে এখান থেকে যাত্রী উঠায় এটা দেখার মতো কেউ নাই। পেছনে আবার সিসি ক্যামেরা একটা টাওয়ারও আছে, এটা কি মনিটর করতেছে না, দেখতেছে না, নির্দিষ্ট বাস স্টপেজ থেকে তারা যাত্রী উঠাইতে পারবে, আর প্রবলেম হলে সে দাঁড়াইতে পারবে, কিন্তু যাত্রী উঠানোর জন্য তো সে দাঁড়াইতে পারবে না। ঢাকা থেকে আমরা যারা খুলনা বা আগ্রাট বা বরিশালের উদ্দেশ্যে আসি, তো ভাঙাতে ব্রেক দেওয়া একটা মানে রুলসের ভিতর পড়ে গেছে, মানে আমরা রাইড করে আসলে অবশ্যই আমাদেরকে ভাঙাতে একটা ব্রেক দিতেই হবে। এই ব্রেক দেওয়ার ভেতরেও একটা কারণ আছে, তার কারণ হচ্ছে ঢাকা থেকে মাওয়া প্রায় 45 কিলোমিটার, আর যে রাস্তা এই রাস্তায় 45 কিলোমিটার কেন, 450 কিলো রাইড করলে ক্লান্ত আসে না, তো 45 কিলো পরে অনেকে হচ্ছে মাওয়াতে ব্রেক দেয় না, না দিয়ে সে সোজা চলে আসে। তারপরে ভাঙাতে আসলে কত কিলো হয় একটু দেখি, আমি তো ট্রিপ অন জিরো করছিলাম, প্রায় 74 কিলো মতো হয়, 74, আবার যদি আমি কী ভাই বউ কই, আরে বউ যাই কই, ও আচ্ছা ফটোশ্যুটের জন্য আসছে মনে হয়, ওয়েডিং ফটোশ্যুটের জন্য, চিন্তা করছিলাম বউ মনে হয় আমার গাড়িতে চলে আসবে, ফিরে ফিরে একটা বউ পাইতাম নিয়ে আইতাম, এলোই না। তো 74-75 কিলো, দেন আমি যদি আবার মিরপুর থেকে আসতাম প্রায় আরও 14-15 কিলো বাড়তো, অ্যাভারেজ যা হচ্ছে 85-86 কিলো রাইড করা হয় এই পর্যন্ত, তো যার কারণে অটোমেটিক্যালি একটা ব্রেক হয়ে যায়। সো আমিও এখানে একটা ব্রেক নিব, চা খাবো, এনার্জি নিব, দেন আবার রাইড। কি ভাই উল্টা আসে কে সিগন্যাল না নিয়া,
এখানে ব্রেক দিব তো, কিন্তু প্রচন্ড রোদ। আবার সামনে ব্রেক দিতে দিতে আগে একবার চিন্তা করছি যে এখানে ব্রেক দিব না, এখানে প্রচন্ড রোদ, সামনে যা ব্রেক দিব। বাট ওইখানে যে ব্রেক দিতে পারি নাই কারণ এখানে ভালো চায়ের দোকান ছিল না। বাট এখানে চা খেতে হবে, কিন্তু দাঁড়াইতে হবে ওই বাসটার পেছনে, পাঁচুর সামনে দাঁড়াইতে, বাসের পেছনে দাঁড়াইলে যেটা সুবিধা হবে হচ্ছে আমার বাইকে কম রোদ লাগবে। আলহামদুলিল্লাহ, ভাঙাতে একটা চায়ের ব্রেক দিলাম, চায়ের ব্রেক দিয়ে আবার রাইড শুরু করলাম। তো দুঃখের বিষয় হচ্ছে যে, দুঃখের বিষয় না সুখের বিষয়, যে পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুরের ভেতরে ঢোকার পরেই হঠাৎ করে ব্লাইন্ড স্পট মোড়ের উপরে টার্ন করতেছি, এমন সময় দেখি যে 10-12 জন পুলিশ সেটা গাড়ি সহ তারা স্পিড গান নিয়ে তাকায় আছে। ভাই কপাল ভালো, বেঁচে গেছি যে স্পিড বেশি ছিল না। স্পিড বেশি থাকতো তাহলে হচ্ছে নতুন আইনের প্রথম মামলা খাওয়া যেতাম। এখন সময় 5:40 আর আমি আছি ভাটিয়াপাড়া, ভাটিয়াপাড়া ফ্লাইওভার উপরে উঠব। রাস্তাটা এত এনজয় করছি মানে বলার ভাষা নাই। মাঝে একটা চাপও খাইছি, টুঙ্গিপাড়া সুন্দর করে একটা চাপ দিয়ে রাস্তার সাইডে নামাই দেওয়া গেছে। এই রাস্তার টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসগুলা এত বেপরোয়া চালায়, আপনি চিন্তা করতে পারবেন না। যারা আসছেন তারা জানেন খুব ভালো করে যে টুঙ্গিপাড়া বাস কত বেপরোয়াভাবে চালায়। ভাই এরা বাইক বলেন গাড়ি বলেন, এরা মানুষ বলে মূল্যায়ন করে না। তাকে আমি হাই বিম লো বিম দিয়ে সিগনাল দিলাম, ইন্ডিকেটার দিলাম, সে তারপর ঢুকাই দিয়ে আমাকে সাইডে নামাই দিয়ে চলে গেছে। এটা কোনো কথা? গোপালগঞ্জ খুলনা মোংলা বামে, লোহাগড়া নড়াইল যশোর সোজা, সামনে হচ্ছে কালনা ফেরিঘাট। কালনা ফেরিঘাট পার হলেই নড়াইল, তারপরে ওই রাস্তা চলে গেছে যশোরে, এই সোজা চলে গেছে নড়াইল। আমি বামে চলে যাব, বামে চলে গেছে হচ্ছে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট মোংলা। কী রে ভাই উল্টা আসুস কে ভাই! এই যে হচ্ছে আমার রাস্তা, আর এই যে ভাটিয়াপাড়া মোড়টা আছে এই মোড়ের নাম আমি ভুলে যাই। গোপালগঞ্জ 33 কিলো, খুলনা 87 কিলো, বাগেরহাট 90 কিলো, আর মোংলা 105 কিলো। আর এই রাস্তার স্পিড লিমিট সর্বোচ্চ 60, কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা থেকে আপনি সাধু ওই মামারা দাঁড়ায় আছে কর দেওয়ার জন্য। এই যে কাকা দাঁড়ানো কাকারা এই গাড়িগুলো ধরার জন্য আসতেছে। আর কি রে ভাই, কি রে ভাই, ছোট মানুষ আমি, পিঁপড়ার মতো আমার দেখে নাই। তারপরে সিগনাল দিলাম, কোনো গাড়ি নেই, অবশ্য সিগনালটা দেরি করে দিছি, ব্যাপার না। বাট মোড়ের উপরে তারা জানে ভাটিয়াপাড়া মোড়ে অনেক গ্যাদারিং থাকে, এখানে তাদের ওভারটেক করা উচিত হয় নাই। ভাই রাস্তা ফাঁকা, সুন্দর রাস্তা, পরিবেশ, আবহাওয়া, মানে কি বলবো, এই রাস্তায় আপনাকে স্পিড লিমিট 60 দিয়েছে। কিছু করার নাই, 60-এই চালাইতে হবে, আস্তে আস্তে চালাইতে হবে, আর রাস্তার ফিল নিতে হবে, ফিল নিয়ে চালাইতে হবে। ভাই কি রে ভাই, কপত কপতই গেল হেলমেট ছাড়া। সামনে যাও, মামুরা দিব, মামুরা আছে। উদয় আবার ভাইজান এসে ডান পাশের ইন্ডিকেটর কেন জ্বালায় রাখছে? মানে আমরা কিছু রাইডার আছে হাইওয়েতে উঠলে খালি খালি কোনো কারণ ছাড়াই ডান পাশের ইন্ডিকেটর জ্বালায় রাখি, ইন্ডিকেটর যে কেন জ্বালাইতে হয় এটা মনে হয় তারা জানে না। দিনাজপুর 57 কিলো, বঙ্গবন্ধু সমাধি 13 কিলো, আর সামনে হচ্ছে ঘোনাপাড়া। ঘোনাপাড়ার পরে হচ্ছে বাগেরহাট জেলা, মানে আমার জেলা শুরু। ডান পাশে দিয়ে যাওয়া যায় হচ্ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ শহর। এখান থেকে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 7 কিলো। আমি যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে বঙ্গবন্ধু সমাধি টুঙ্গিপাড়া, দেন কাঠি পিসপুর দিয়ে বরিশাল চলে যাওয়া যায়, আর সোজা চলে গেছে খুলনা বাগেরহাট। আমার বাড়ি বাগেরহাটে।
এই গোপালগঞ্জ শহরটা যে কি পরিমাণ ডেভেলপ হয়েছে লাস্ট 15 বছরে চিন্তা করতে পারবেন না। বাগেরহাট খুলনা 48, বাগেরহাট 50, মোংলা 65, আর এখন সময় 6:33। আমি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম অফিস থেকে, তখন বাজে সম্ভবত 3:20। ভাই রাস্তা দেখছেন অস্থির, আমাদের এই যে রুটটা বাড়ি আসার যে রুটটা, আমার রাস্তাটা আসলেই সুন্দর, অনেক সুন্দর রাস্তা, রোদ বলতে পাবেন না, চারপাশে গাছগাছালি সেই রাস্তা এবং রাস্তাটাও ভালো। আমার কাছে সব থেকে জঘন্য হাইওয়ে লাগে সেটা হচ্ছে সিলেট হাইওয়ে, থার্ড ক্লাস হাইওয়ে, খুব বিরক্ত লাগে। আমি সিলেটে ট্যুরেই যাই না শুধুমাত্র হচ্ছে এই রাস্তার জন্য, আর এই রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন, আবার গাড়ির চাপও ওইভাবে কম, ভাঙা চোড়া নাই, স্পিড ব্রেকার নাই, চারপাশে গাছ গাছালি সবুজ, শুধু কিছু তেসলা আছে, এই যে তেসলাগুলো আসতেছে এগুলো একটু খেয়াল করে চালাবেন, একেবারে করে মানে প্লেনের গতিতে তারা ঢুকে, তারা চিন্তা করে যে তারা ব্যাটারিতে তারা মোটর লাগাইছে না, মানে তারা হচ্ছে জেড ইঞ্জিন লাগাইছে, করে ঢুকে, মানে এদের টানগুলো দেখলে বুঝতে পারবেন, এরা ব্রেক করতে পারে না পারুক, বাট এরা স্পিডে উঠাইতে পারে। এখন সময় 7:20, আর আমি আসি হচ্ছে আমার বাসার কাছেই, তো অন্ধকার হয়ে গেছে যার কারণে ডিসপ্লে বা ক্যামেরাতেই কেমন দেখাচ্ছে বুঝতে পারতেছি না, বাট ভালো রকমের অন্ধকার আছে, তো ভিডিওটা আর বড় করবো না। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।